তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি নাইটস অফ দ্য জোডিয়াক মুভিটা, আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। তো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তোবা অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পে শুরু হয় এমন একটা সময় থেকে যখন পৃথিবীতে দেবতারা রাজত্ব করত, তবে তারা মানুষদের উপরে অনেক বেশি টর্চার করত। কিন্তু এগুলো দেখার পরে সহ্য করতে না পেরে বুদ্ধির দেবী এথিনা তার সমস্ত লোকজনকে এক জায়গায় করে, আর পৃথিবীর সমস্ত শক্তিশালী যোদ্ধাদেরকে একজোট করে তারার আলোর সাহায্যে, যেটাকে কসমস বলা হয়, সেগুলোর মাধ্যমে দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়। এথিনার শক্তি এতটাই বেশি ছিল যে সে চাইলে একাই পুরো পৃথিবীকে ধ্বংস করতে পারত। তবে সে এমনটা না করে মানুষের সঙ্গ দেওয়ার সিদ্ধান্ত নেয়, সে মানুষকে জীবিত রাখার সিদ্ধান্ত নেয়। এই জন্য সে দেবতাদের সাথে ভয়ঙ্কর যুদ্ধে নামে, আর এই ভয়ঙ্কর যুদ্ধের পরে ফাইনালি সে দেবতাদেরকে হারিয়েও দেয়, আর দেবতারাও তাদের হার স্বীকার করে পুরো পৃথিবী থেকে সবাইকে নিয়ে বিদায় হয়ে যায়। আর এখন যে যোদ্ধারাই যুদ্ধটা উইন করেছে, তারাও তো পৃথিবীতে বাস করবে, এই জন্য তারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, যাতে করে তাদেরকে কেউ খুঁজে না পায়। আর এই ঘটনার প্রায় 18 বছর পরে এথিনা একটা বাচ্চার রূপে আবারও পৃথিবীতে জন্মগ্রহণ করে। আর তখন আলমান নামের একটা শক্তিশালী যোদ্ধা তার সারা জীবন দেখাশোনা করার সিদ্ধান্ত নেয়। আর তখন আমরা দেখতে পারি বর্তমান দুনিয়া, আমরা দেখতে পারি এখানে সায়া নামের একটা ছেলেকে, যে কিনা খুবই আপসেট হয়ে থাকতো, খুবই মন খারাপ অবস্থায় থাকতো, কারণ সবসময় তার বোনের স্মৃতি তাকে তাড়া করত। আমরা জানতে পারি সায়া ছোটোখাটো একটা এরিয়াতে ছোটোখাটো কিছু বক্সিং কম্পিটিশন করে নিজের লাইফটা লিড করত। আর এর একটু পরে ক্যাসিও নামের একটা লোক সায়াকে নেয়ার জন্য আসে, কারণ এখন তার ফাইটের সময় হয়ে গেছে। আমরা দেখতে পারি এখানে যেই বক্সিং হবে সেটার কোনো নিয়মকানুন নেই, শুধু যে যাকে পিটি আগে বেউশ করতে পারবে সেই উইন হয়ে যাবে। আর আজকে আমরা দেখতে পারি সায়ার সাথে যে ফাইট করবে তার নাম হচ্ছে জ্যাক, আর সে খুবই ভয়ঙ্কর একজন ফাইটার। এখন যখনই ফাইট শুরু হয়ে যায়, তখন জ্যাক প্রচণ্ড শক্তির সাহায্যে সায়ার উপরে আক্রমণ করার ট্রাই করে। তবে সে যতবারই যত রকম করেই আক্রমণ করছিল, সায়া বারবার করে নিজেকে প্রোটেকশন দিয়ে দিচ্ছিল, সে বারবার করে তার আক্রমণ থেকে বেঁচে যাচ্ছিল। তবে আমরা দেখতে পারি বারবার আক্রমণ হজম করার পরেও সায়া একবারও উল্টো রিয়াকশন দিয়ে আক্রমণ করছিল না। আর এই ব্যাপারটা দেখার পরে কসমোর মাথাটা একটু বেশি গরম হয়ে যায়, এই জন্য সে নিজের রিংয়ের মধ্যে এসে জ্যাককে আচ্ছা রকম ধোলাই করে তাকে বেউশ করে দেয়, আর এরপরে সায়াকেও পেটানো শুরু করে। তাকে পেটাতে পেটাতে সে প্রায় আধমরা করে ফেলে, আর যখনই সায়া বেউশ হয়ে যেত তখনই সে তার বোনের একটা স্মৃতি দেখতে পারে, সে তার বোনের ফেসটা তার সামনে দেখতে পারে। আর এই জন্য যখনই তাকে আছাড় মারা হয় তখন তার শরীর থেকে কসমো মানে সেই তারার আলোগুলো বের হওয়া শুরু হয়। আর এই পাওয়ারটার জন্য সে এতটাই পাওয়ারফুল হয়ে গিয়েছিল যেন পুরো পৃথিবীর সমস্ত শক্তি তার মধ্যে চলে এসেছে। সে ক্যাসিওকে জোরে একটা লাথি মেরে সেখানে বেউশ করে দেয়, আর লাভ দিয়ে সেখান থেকে বেরিয়ে দ্রুত পালিয়ে যায়। তো একটু পরে যখন সায়া অন্য একটা জায়গায় আসে, তখন যোদ্ধা আলমান নামের সেই লোকটা তাকে ফলো করে সেখানে চলে আসে। আর সে বলে যে আজকে ফাইটের সময় তুমি যেই পাওয়ারটা পেয়েছো সেটা সম্পর্কে গ্রোড অলরেডি জেনে গিয়েছে, হয়তোবা সে তার সমস্ত বাহিনী নিয়ে তোমাকে ধরতেই আসছে। আসলে আমরা জানতে পারি গ্রোড হচ্ছে গিয়ে আলমার ওয়াইফ, যে কিনা সমস্ত পৃথিবীর মধ্যে যত কসমিক শক্তিওয়ালা মানুষ আছে তাদের সবাইকে একজোট করার কাজ করছে। আর আজকে যেহেতু তার মধ্যেই শক্তিটা এসেছে, তার মানে সেও তাকে ধরে নিয়ে যাবে। তবে ততক্ষণে আলমান তাকে বলে যে তুমি দ্রুত আমার সঙ্গে চলো, আমরা দুজন এখান থেকে পালিয়ে যাই। তবে তখনই আমরা দেখতে পারি এখানে গ্রোডের লোকজনও চলে আসে। আর এগুলো দেখার পরে যখন আলমান আর সায়া সেখান থেকে পালিয়ে যাওয়া শুরু করে, তখন আলমানের বডিগার্ড গার্ডলক তাদের সবার উপরে ফায়ার করা শুরু করে। তবে এই গার্ডদের উপরে গুলি করা সত্ত্বেও গুলির কোনো প্রভাবেই গার্ডদের উপরে পড়ছিল না। তবে যাই হোক, এরপরে যখন আলমান আর সায়া সেখান থেকে পালানো শুরু করে, তখন গ্রোডের সমস্ত লোকজন তাদেরকে ফলো করা শুরু করে। আমরা দেখতে পারি বারবার করে তাদের উপরে আক্রমণ করা হচ্ছিল, তাদের গাড়ির উপরে আক্রমণ করে তাদেরকে মেরেও ফেলার ট্রাই করা হচ্ছিল, কারণ গ্রোড যেই কোনো মূল্যে ছায়াকে চায়। তবে আমরা দেখতে পারি আলমান তাকে কোনো রকমে সেখান থেকে নিয়ে একটা সেফ প্লেসে চলে আসে। এখন এখানে আসার পরে সায়া কোনোভাবেই কিছু বুঝতে পারছিল না, তার সাথে হচ্ছেটা কি, কেন তাকে ফলো করা হচ্ছে, এই ব্যাপারগুলোর কিছুই সে বুঝতে পারছিল না। তবে তখন আমরা দেখতে পারি মাইলক পেছন দিয়ে তাকে ধরে একটা ইঞ্জেকশন দিয়ে দেয়, আর এই জন্য সায়া সেখানে বেউশ হয়ে যায়। সে চলে আসে ফ্ল্যাশব্যাকে তার খুব ছোটোবেলায়, যখন সে তার বড় বোনের সাথে ছিল। আমরা জানতে পারি তার বোনের নাম ছিল পেট্রিসিয়া। আসলে যখনই পেট্রিসিয়া তার লকেটটাকে টাচ করেছিল তখনই তার মধ্যে কসমো পাওয়ারটা চলে এসেছিল, আর এই খবরটা তখনই গ্রুডের লোকজন জেনে গিয়েছিল। তবে যতক্ষণে তারা এসে পেট্রিসিয়াকে ধরে নিয়ে যেত, তার আগেই সায়া তার ভাইকে সেই লকেটটা দিয়ে আলমারির মধ্যে লুকিয়ে ফেলে, আর একটু পরে গ্রুডের লোকজন এসে পেট্রিসিয়াকে ধরে নিয়ে যায়। আর তখন থেকে শুরু করে আজ পর্যন্ত সায়া তার বোনকেই শুধু খুঁজছে, সে যে কোনো মূল্যে তার বোনকে সেভ করতে চায়। এরপরে প্রেজেন্টে যখনই সায়া জ্ঞান ফিরে পায়,
তখন সে দেখতে পারে সে আলমানের ঘরে আছে। এটা দেখার পরে সে পুরোপুরি শকড হয়ে যায় আর সে আলমানকে গিয়ে জিজ্ঞেস করে যে আসলে হচ্ছেটা কি, আমাকে সমস্ত কিছু সত্যিটা বলো। আর তখন আলমান তাকে বলে যে দেবী এথিনার পুনর্জন্ম হয়ে গেছে আর এখন দেবী এথিনাকে সেভ করার দায়িত্ব তোমার কাঁধে এসে পড়েছে। তবে এগুলো শোনার পরে সায়া পুরোপুরি শকড হয়ে যায়, সে কিছু বুঝতেই পারছিল না আলমান কি উল্টাপাল্টা বলছে, এই ব্যাপারগুলো তার মাথার উপর দিয়ে চলে যায়। তখন আলমান তাকে বলে যে তোমার এই কসমো পাওয়ার সম্পর্কে ছোটবেলায় গ্রুড আর তার সমস্ত লোকজন জেনে গিয়েছিল, তবে যখন তোমাকে ধরতে গিয়েছিল তখন তোমার বোন নিজেকে স্যারেন্ডার করে তোমার জীবনটা ছোটবেলায় সেভ করেছিল। আর তখন এখানে আমরা দেখতে পারি সায়ানা নামের একটা মেয়ে চলে আসে যে কিনা আসলে ছিল দেবী এথিনার পুনর্জন্ম। আলমান তাকে বলে যে গুড আর তার লোকজন চায় সায়ানাকে খুন করে তার সমস্ত শক্তিগুলো নিজের কাছে নিয়ে যেতে আর সেগুলোকে পরবর্তীতে তাদের মতো করে ইউজ করতে। তবে আমরা দেখতে পারি এগুলো শোনার পরেও সায়ান কিছুই বুঝতে পারছিল না, আসলে এখানে হচ্ছেটা কি আর তাকে কি করতে হবে এই ব্যাপারগুলো সব কিছুই তার মাথার উপর দিয়ে যাচ্ছিল। তবে যাই হোক, একটু পরে যখন তারা সবাই খাবার দাবার খাওয়ার জন্য বসে তখনই সায়া দেখতে পারে সমস্ত কিছু অন্ধকার হয়ে গেছে আর তখনই সায়ানার মধ্য থেকে একটা অদ্ভুত রকমের পাওয়ার বেরোনো শুরু হয়ে যায় যেগুলো ছিল সেই কসমিক পাওয়ার। এই পাওয়ারগুলো এতটা বেশি পরিমাণে বেরোচ্ছিল যে এগুলো দেখার পরে সায়া পুরোপুরি ভয় পেয়ে যায়। আর তখনই আলমান এখানে দৌড়ে চলে আসে আর সায়াকে এই পাওয়ার থেকে দূরে সরিয়ে নেয়, কারণ একটা দেবীর কাছে এত বেশি পাওয়ার থাকে যে যদি সেই পাওয়ারটা বেকাবু হয়ে যায় তাহলে আশেপাশে যত কিছু আছে সেগুলোকে সেই পাওয়ারটা চাইলেই ধ্বংস করতে পারে। আর তখন এদিকে আমরা জানতে পারি কেসিও আসলে হচ্ছে গ্রুডের লোক, যে কিনা নিজেই গিয়ে গ্রুডকে বলেছিল যে সায়ার মধ্যে একটা কসমিক পাওয়ার আছে। আর তখন এদিকে যখন সায়ান আর সায়ানা কথাবার্তা বলছিল তখন সায়ানা বলে যে ছোটবেলায় আলমান আর গ্রুড মিলে আমাকে দত্তক নিয়েছিল, তখন থেকেই তারা আমাকে পেলে পুষে বড় করেছে, আলমান আমাকে অনেক বেশি ভালোবাসে। তবে গ্রুডের মনে হতো আমার কাছে একটা পাওয়ার আছে, সেটা হচ্ছে দেবী এথিনার পাওয়ার, যেই পাওয়ারটা কিনা খুবই ভয়ঙ্কর, সেই পাওয়ারটা একাই পুরো পৃথিবীকে ধ্বংস করতে পারে। এই জন্য সে আলমানকে ধোকা দিয়ে নিজেই বিশাল বড় একটা টিম বানিয়ে আমাকে মারতে চায়, সে চায় আমাকে মেরে আমার পাওয়ারটা তার আন্ডারে নিয়ে নিতে। তবে সায়ানা তাকে বলে যে যতক্ষণ পর্যন্ত আমার মধ্যে এই শক্তিটা বিকাশিত না হচ্ছে, মানে এই শক্তিটা আমি পুরোপুরি পেয়ে পুরো দেবী এথিনার রূপে না আসতে পারছি ততদিন পর্যন্ত তোমার আমাকে সেভ করতে হবে, কারণ যদি আমাকে তারা ধরে ফেলে তাহলে আমার পুরো শক্তিটাই তারা নিয়ে যাবে। তো এর কয়েকদিন পরে সায়ানাকে একটা দ্বীপের মধ্যে নিয়ে আসা হয় যেখানে তার পাওয়ারটাকে পুরোপুরি বিকাশিত করার জন্য ট্রেন করা হবে। এখানে তাকে একটা বিশাল বড় পাহাড় দেয়া হয়, যেই পাহাড়টার উপরে চড়ে মেরিন নামের একটা যোদ্ধার কাছে তাকে পৌঁছাতে হবে, যে কিনা সেই পাহাড়ের উপরে তার জন্য ওয়েট করছে আর সেই তাকে পুরোপুরি বিকাশিত হওয়ার জন্য ট্রেনিং করবে। আমরা দেখতে পারি সায়া অনেক কষ্টে পাহাড়ে ওঠা শুরু করে, তখনই ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, তবে তবুও সে শান্ত হয় না, সে অনেক কষ্টের পরে পাহাড়ে উঠেই যায়। আর তখন মার্টিন তাকে বলে যে তোমার পাওয়ারটাকে পুরোপুরি বিকাশিত করে যেই কোনো মূল্যে তোমার দেবী এথিনাকে সেভ করতে হবে, কারণ দেবী এথিনাই হচ্ছে গিয়ে আমাদের শেষ ভরসা। কিন্তু সায়া এই সমস্ত কথাগুলো শুনলেও তার মাথার মধ্যে শুধু তার বোনই চলছিল, সে তার বোনকেই যেই কোনো মূল্যে সেভ করতে চায় আর এটাই হচ্ছে তার জীবনের একমাত্র উদ্দেশ্য। আর যখন এই ব্যাপারটা মেরিন জানতে পারে তখন সে সায়াকে ট্রেনিং করার জন্য না করে দেয়, তবে তারপরেও কোনোরকমে সায়া তাকে ম্যানেজ করে ফেলে আর শেষবারের মতো একটা সুযোগ দেওয়ার জন্য বলে। আর এরপরে মেরিন যখন তাকে শেষবারের মতো সুযোগটা দেয় তখন তার প্রথম কাজটাই তাকে দেয়া হয় একটা পাথর ভাঙার জন্য। তবে যখন সায়া এই জিনিসটা ট্রাই করে তখন সে কোনোভাবেই পাথরটাকে ভাঙতে পারছিল না। আর তখন মেরিন তাকে বলে যে তুমি নিজেকে ফিল করার ট্রাই করো, তোমার ভেতরে যেই কসমিক পাওয়ারটা আছে সেটাকে খুব ভালো করে ফিল করার ট্রাই করো। তবে যখন সে এটাকে ফিল করার ট্রাই করে তখনও তার বোনের স্মৃতি তার মাইন্ডের মধ্যে চলছিল, যেটা কিনা তাকে কোনোভাবেই ফিল করতে দিচ্ছিল না। আর তখন এদিকে আমরা দেখতে পারি গ্রোড তার সমস্ত লোকজনের সাহায্যে ক্যাসিওকে একটা আর্মার স্যুট দেয়, যেই স্যুটটা ছিল খুবই পাওয়ারফুল, আর এই স্যুটটা পরার পরে সেও হয়ে গেছে খুবই ভয়ঙ্কর আর খুবই পাওয়ারফুল। আর অন্যদিকে যখনই সায়া মেরিনের সাথে ফাইট করছিল তখন মেরিন বারবার করেই তার পাওয়ারের ইউজ করে সায়াকে বারবার করে আচ্ছা রকম ধোলাই করছিল, আর বারবার করেই সে তাকে বলছিল যে তোমার মধ্যের যেই পাওয়ারটা আছে সেটাকে ফিল করার ট্রাই করো, কারণ যদি তুমি সায়ানাকে সেভ করতে চাও তাহলে তোমার এই পাওয়ারটা খুবই ইম্পর্টেন্ট, এই পাওয়ারটা ছাড়া তুমি কখনোই তাকে সেভ করতে পারবে না। আর তখন এদিকে সায়ানা স্বপ্নে দেখতে পারে সে দেবী এথিনার পুরো রূপ নিয়ে পুরো পৃথিবীকে ধ্বংস করে দিয়েছে। এটা দেখার পরে যখন সে ঘুম থেকে চিৎকার করে উঠে যায় তখন এখানে আলমান এসে তাকে শান্ত করার ট্রাই করে। আর তখন অন্যদিকে যখন সায়া মারিনের থেকে বারবার করে ট্রেনিং নেওয়ার ট্রাই করছিল তখন বারবার করেই সে তার সাথে হাঁটছিল, কারণ সে কোনোভাবেই কিছু করতে পারছিল না, তার বোনের স্মৃতি থেকে সে কোনোভাবে বাইরে বেরোতেই পারছিল না, তার মাইন্ডের মধ্যে সবসময় পেট্রেসিয়াই ঘুরত।
আর রাতের বেলায় যখন সে গভীর চিন্তার মধ্যে পড়ে তখন সে দেখতে পারে পেট্রিসি একটা সময় তাকে বলেছিল যে আমি সবসময় তোমাকে সেভ করব, এবার সেটা যেই কোনো অবস্থাতে। আর এই সমস্ত কথাগুলো সকালবেলা চিন্তা করে সায়া বুঝতে পারে যে এমন করে আসলে জীবনটা চলবে না। জীবনের মধ্যে শুধু চিন্তার মধ্যে থাকলে সে সামনের দিকে এগোতে পারবে না, তাকে এই সমস্ত স্মৃতিগুলো ভুলতে হবে আর নিজেকে সামনের দিনগুলোর জন্য প্রিপেয়ার করতে হবে। আর এই জন্য এরপর থেকেই যখনই তার ট্রেনিং শুরু হয়ে যায় তখন আস্তে আস্তে করে সে ভালো করা শুরু করে আর একটা সময় সে খুবই পারফেক্ট হয়ে যায়। সে একটা সময় মেরিনের উপরেও আক্রমণ করে দেয় আর এরপরে সে পাথরটাকেও ভেঙে ফেলে, যেমন আমরা বুঝতে পারি তার শক্তি এখন পুরোপুরি বিকশিত হয়ে গেছে, সে এখন হয়ে গেছে একজন ভয়ঙ্কর রকমের যোদ্ধা। আর তখন এদিকে আমরা দেখতে পারি গুড়ের রাস্তা নাই তার একটা লোক যার নাম হচ্ছে নিরো, সে আলমানের একটা লোককে বন্দি করেছিল। আর যখন সে তাকে জিজ্ঞেস করে আলমানের অ্যাড্রেস সম্পর্কে তখন সেই লোকটা কিছুই বলছিল না, এই জন্য নিরো তার উপরে এত বেশি টর্চার করে যে এগুলো সহ্য করতে না পেরে সেই লোকটা সমস্ত কিছু বলে দেয়। আর এদিকে সায়া যখন তার সমস্ত মনোযোগ এক জায়গায় নিয়ে আসে তখন তার মধ্যে কসমিক পাওয়ারটা চলে আসে আর সেই পাওয়ারটাকে ফিল করতে পারে। আর এই পাওয়ারের শক্তির সাহায্যে সে এখানে বিশাল বড় একটা পাথরকে গুঁড়ো গুঁড়ো করে ফেলে। তবে এই পাথরটা গুঁড়ো গুঁড়ো করার সঙ্গে সঙ্গেই তার গলা থেকে তার লকেটটা সামনের দিকে গিয়ে একটা বাক্সতে কনভার্ট হয়ে যায়। আর এই বাক্স থেকে খুবই পাওয়ারফুল একটা কবজ বের হয়ে সেটা তার বডির মধ্যে ফিট হয়ে যায়। আর তখনই তার ব্রেনের মধ্যে খুবই প্রেশার হওয়া শুরু হয়ে যায়, তার মাথা ব্যথা করা শুরু করে। আর তখন তার মনে পড়ে যখন পেট্রিসিয়াকে গ্রুডার তার লোকজন ধরে নিয়ে যাচ্ছিল তখন আলমানও সেখানে উপস্থিত ছিল। আর এগুলো দেখার পরে সে ফাইনালি বুঝতে পারে যে তার বোনকে কিডন্যাপ করার পেছনে আলমানও দায়ী ছিল, তবে এতদিন পর্যন্ত সে তাকে বেকুব বানিয়েছে। এই জন্য সে প্রচণ্ড রাগে ক্ষোভে সেই পাহাড় থেকে নেমে সোজা চলে আসে আলমানের বাসায়। আর যখনই সে তার বাসায় গিয়ে তার উপরে আক্রমণ করার ট্রাই করে তখনই মাইলক আর সায়ানা কোনো রকমে তাকে আটকায়। আর এরপরে সায়ানা তাকে নিয়ে বাইরে চলে আসে। এরপরে গিয়ে সায়ানা সায়াকে বলে যে আলমান প্যাট্রিসিয়াকে কিডন্যাপ করতে এই জন্য গিয়েছিল কারণ সে আমার জীবনটাকে সেভ করতে চেয়েছিল, সে শুধুমাত্র আমার জন্যই সেখানে গিয়েছিল। আসলে ছোটবেলায় যখন সায়ানার মধ্যে কসমিক পাওয়ারটা আসা শুরু করে তখন সেটাকে খুব ভালো করে কন্ট্রোল করতে পারত না, আর এই জন্য ভুল করে একবার সে তার মা গ্রুটকে আহত করে দেয়। আর এটার জন্য তখন গ্রুট প্রায় মৃত্যুর মুখে চলে যায়। তবে আলমান তার কোনো একটা স্পেশাল পাওয়ারের সাহায্যে, মানে একটা স্পেশাল আর্মারের সাহায্যে গ্রুটকে ঠিক করে। আর তখন থেকে শুরু করে আজ পর্যন্ত গ্রুডের জীবিত থাকার জন্য পৃথিবীর যত কসমিক পাওয়ার আছে সেই পাওয়ারগুলোকে অবজার্ভ করতে হয়। যদি সে সেই পাওয়ারগুলোকে নিজের মধ্যে না আনে তাহলে কোনোভাবেই সে আর জীবিত থাকতে পারবে না। আর এই জন্য তখন থেকে শুরু করে আজ পর্যন্ত সে বড় বড় যোদ্ধাদের ধরে তাদের কসমিক পাওয়ারগুলো নিজের মধ্যে নিয়ে নিত। আর ছোটবেলায় যখন সায়ার শরীর থেকে সেই পাওয়ারটা বেরিয়েছিল তখন তার বড় বোন প্যাট্রিসিয়া বুঝতে পেরেছিল যে তার মধ্যে খুবই ভয়ঙ্কর একটা পাওয়ার আছে। তবে তখন সেখানে গ্রুডার তার লোকজনও চলে গিয়েছিল, এই জন্য তার ভাইকে সেভ করার জন্য প্যাট্রিসিয়া নিজেকেই গ্রুডের কাছে সারেন্ডার করে দিয়েছিল। তবে কিছুদিন পরে গিয়ে গ্রুড বুঝতে পেরেছিল যে তার কাছে তো কোনো পাওয়ারই নেই। তবে তখন প্যাট্রিসিয়াকে সে ফ্রি করে দিলেও প্যাট্রিসিয়াও কখনও আর তার ভাইয়ের সাথে গিয়ে মিট করেনি আর তার ভাইও কখনও তাকে খুঁজে পায়নি। আসলে প্যাট্রিসিয়া তার ভাইয়ের সাথে কখনও এই জন্য মিট করতে যায়নি কারণ গ্রুডের লোকজন সবসময় তাকে ফলো করত। যদি সে তার ভাইয়ের সাথে মিট করতে যেত তাহলেই গ্রুডের লোকজন তার ভাইকে ধরে ফেলত আর পরবর্তীতে হয়তোবা তার থেকে পাওয়ারটা নিয়েও নিত। আর তখন সায়ানা সায়াকে বলে যে ছোটবেলা থেকেই গ্রুড আমাকে বলতো যে আমি দেবী এথেনার রূপ নিয়ে পুরো পৃথিবীকে নষ্ট করে দিব, তবে বারবার করেই আলমান আমাকে সাহায্য করত, সে বারবার করেই আমাকে প্রোটেকশন দিত। আর এই সমস্ত ব্যাপারগুলো চিন্তা করে সায়ানা বলে যে যদি আমি দেবী এথেনার রূপ নেওয়ার পরে আমার পাওয়ারকে কন্ট্রোল করতে না পারি তাহলে পৃথিবীর কী হবে। এই জন্য সে সায়াকে দিয়ে প্রমিস করায় যে যদি আমি আমার পাওয়ারকে কন্ট্রোল করতে না পারি তাহলে যদি আমাকে মারতে হয় তাহলে তুমি আমাকে মেরে ফেলবে, তবে তবুও আমার সাথে প্রমিস করো তুমি কোনোভাবেই পৃথিবীর কোনো ক্ষতি হতে দিবে না। তবে এই কথাবার্তাগুলো বলার সময় তারা দেখতে পারে যে গ্রুডের স্পেসশিপ আলমানের ঘরের দিকে যাচ্ছে। আর এই ব্যাপারটা দেখার পরে তারা পুরোপুরি শকড হয়ে যায়, তো এই জন্য তারা গ্রুডকে সেভ করার জন্য সেদিকে যাওয়া শুরু করে। আর এদিকে মাইলকও আলমানকে বলেছিল যে তোমার ওয়াইফ গ্রুড আসছে তোমাকে মারার জন্য, সো যত দ্রুত সম্ভব সেখান থেকে পালিয়ে যাও। তবে যতক্ষণে এখান থেকে আলমান পালিয়ে যেত ততক্ষণে গ্রুড আর তার লোকজন সেখানে চলে আসে আর এখানে একটা ভয়ঙ্কর ব্লাস্ট করে তারা ঘরের মধ্যে ঢুকেও পড়ে। আমরা দেখতে পারি মাইলক তার সমস্ত লোকজনের সাহায্যে যদিও তার স্পেসশিপটাকে ধ্বংস করার ট্রাই করে, তবে গ্রুডের যে লোকজন ছিল তারা ছিল খুবই ভয়ঙ্কর, তাদের সাথে কোনোভাবেই মাইলক পেরে ওঠে না। আর এরপরে গ্রুড বসে আলমানের সাথে কথাবার্তা বলা শুরু করে, সে তার কাছে সায়ানা সম্পর্কে জিজ্ঞেস করে। তবে আলমান তাকে বারবার করেই বোঝানোর ট্রাই করে যে আমি তোমাকে কথা দিচ্ছি সায়ানা কখনোই পৃথিবীর কোনো সর্বনাশ করবে না।
আর তখন বাইরে যখনই সায়ান আর সায়ানা চলে আসে তখন গুরুডের লোকজন তাদের উপর আক্রমণ করে দেয়। সায়ানও অনেক কষ্টে এক এক করে তাদের সবাইকে হারিয়ে দেয়। তবে ফাইনালি তার ফাইট করতে হতো ক্যাসিওর সাথে। তবে একেবারে শেষ মুহূর্তে সে কোনোভাবেই তার কসমিক পাওয়ারটাকে জাগ্রত করতে পারছিল না। আর যখন ক্যাসিও এই ব্যাপারটা বুঝতে পারে তখন এই সুযোগটা নিয়ে সে তার উপরে গিয়ে আক্রমণ করে দেয় আর তাকে খুবই জঘন্য রকম করে পেটায়। আর এদিকে যেহেতু আলমান তার ওয়াইফকে ম্যানেজ করতে পারেনি, মানে সে তার কথাটাকে বিশ্বাস করাতে পারেনি, এই জন্য সে ফাইনালি সিদ্ধান্ত নেয় ঘরের মধ্যে একটা ব্লাস্ট করে তার ওয়াইফের সাথে সে নিজেও মারা যাবে। তবে গ্রুড এই ব্যাপারটা আগেই বুঝতে পারে, এই জন্য সে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। আর বেচারা আলমানের মৃত্যু এই জন্য সেখানেই হয়ে যায়। আর এরপরে গ্রুডের লোকজন সায়ানাকে ধরে সেখান থেকে নিয়ে যায়। আর বেচারা সায়াও খুবই আপসেট হয়েছিল, যদিও সে অনেক বেশি আহত হয়েছিল, এই জন্য সে কিছু করতেও পারে না। তবে এরপরে যখনই সায়ানা জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পারে সে গুরুডের আস্তানায় তার হাতে বন্দি। আর গুরুড তাকে বলে যে আমাকে পৃথিবী সেভ করার জন্য আমার মেয়ে সায়ানাকে এখন বলি দিতে হবে। আর সে নিরুকে বলে প্রসেসটাকে শুরু করে দেওয়ার জন্য। আর এদিকে সায়া খুবই আপসেট হয়েছিল, কারণ সে সায়ানাকে সেভ করতে পারেনি, তার চোখের সামনে তারা তাকে ধরে নিয়ে গিয়েছে। আর তখনই ছোটোবেলার তার বোনের কথা তার মনে পড়ে। তার মনে পড়ে সে প্রমিস করেছিল তার বোনকে যেই কোনো মূল্যে সে সেভ করবে। এখন যদি সে সায়ানাকে সেভ করতে না পারে তাহলে হয়তোবা তার বোনের দেয়া সেই প্রমিসটা সে রাখতে পারবে না। তার বোনকে তো সে সেভ করতে পারেনি, তবে এইবার সে সায়ানাকে সেভ করার জন্য প্রমিস করে। আর তখন এখানে মাইলক চলে আসে আর তারা দুজন মিলে বেরিয়ে পড়ে সায়ানাকে সেভ করার জন্য। তবে যখনই তারা স্পেসশিপ নিয়ে গ্রুডের আস্তানার কাছে যায় তখনই রাডারে তাদের স্পেসশিপ ধরা পড়ে, এই জন্য তাদের উপরে আক্রমণ করা শুরু হয়ে যায়। তবে এখন তাদেরকে বাঁচতে হলে সায়াকে সেখান থেকে নিচে লাভ দিতে হবে। আর যখনই সে নিচে লাভ দেয় তখন শেষ মুহূর্তে সে তার সেই কবচটাকে অ্যাক্টিভেট করে দেয়, এই জন্য সে খুবই সেফলি মাটিতে ল্যান্ড করে। আর এরপর গ্রুডের লোকজনের উপরে সে আক্রমণ করে দেয়, এক এক করে তাদের সবাইকে পানিশ করে দেয়। আর ফাইনালি ক্যাসিওকেও সে সেখান থেকে শেষ করে দেয়, মানে সে ক্যাসিওকে এত বেশি ধোলাই করে যে ক্যাসিও সেখানে মারা যায়। আর তখন এদিকে যখনই সায়ানা মৃত্যুর একেবারে দ্বারপ্রান্তে ছিল তখনই গ্রুডের মনে হয় যে না, সে ভুল করছে, সে যাকে মারছে সে পৃথিবী ধ্বংস করতে পারবে না, এই জন্য সে নিরুকে বলে সমস্ত প্রক্রিয়াটা বন্ধ করতে। তবে নিরু এইবার তার কথা ফলো করে না, সে এই প্রসেসটাকে কোনোভাবেই বন্ধ করতে চায় না। আর তখনই আমরা দেখতে পারি নিরু নিজেই ফিনিক্স যোদ্ধার একটা রূপ নিয়ে নেয়। যদিও গ্রুড তাকে ফেস করার ট্রাই করে তবে এক সেকেন্ডও সে তার সামনে টিকতে পারে না। আর যখনই সে গ্রুডকে মারতে যাবে তখনই এখানে সায়া চলে আসে আর এই দুই যোদ্ধার মধ্যে ভয়ঙ্কর রকমের মারামারি শুরু হয়ে যায়। তাদের মধ্যে মারামারি এতটাই ভয়ঙ্করভাবে হচ্ছিল যে আশেপাশের সমস্ত বিল্ডিংগুলো বালুর মতো গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে যাচ্ছিল। আর তখন এদিকে গ্রুডও কোনো রকমে অনেক কষ্টে সমস্ত মেশিনগুলো বন্ধ করে সায়ানার জীবনটা সেভ করার ট্রাই করে। তবে ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। আমরা দেখতে পারি তখনই সায়ানার আশেপাশের সমস্ত কিছু পাওয়ারে কনভার্ট হয়ে যায় আর সে নিজেও দেবী এথিনার রূপ নিয়ে নেয়। সে এখন পুরোপুরিভাবে বিকশিত হয়ে দেবী এথিনাতে কনভার্ট হয়ে গেছে। যদিও এটা দেখার পরে ফিনিক্স যোদ্ধা তার উপরে আক্রমণ করার ট্রাই করে, তবে এথিনা খুব সহজেই তাকে উড়িয়ে দেয়। এথিনার শক্তি এতটাই বেশি ছিল যে সে এটাকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিল না। আর এই কন্ট্রোল না করার জন্য খুব জলদি তার আশেপাশের সমস্ত জিনিসগুলো টুকরো টুকরো হয়ে যাচ্ছিল, সব কিছু হাওয়ার মধ্যে উড়ে যাচ্ছিল। এখন যখন তার পাওয়ারটা আস্তে আস্তে করে আউট অফ কন্ট্রোল হয়ে পুরো পৃথিবীটাকে ধ্বংস করার পর্যায়ে যাচ্ছিল তখনই তার সামনে সায়া চলে আসে আর সায়া তাকে তার সেই প্রমিসটা মনে করিয়ে দেয়। আর সে তাকে বলে যে যেই কোনো মূল্যে তোমার শক্তিটা তোমার কাবু করতেই হবে, আর নয়তোবা আমার তোমাকে মারতে হবে। তুমি সেই রকম করেই ট্রাই করো যেই রকম করে দেবতাদের সাথে যোদ্ধার সময় তুমি তোমার শক্তিটা কন্ট্রোল করেছিলে। সেই যুদ্ধের মধ্যে যেমন করে তুমি মানুষকে সেভ করেছিলে, এই যুদ্ধের মধ্যেও তোমাকে আজকে পৃথিবীকে সেভ করতে হবে। তোমাকে যেই কোনো মূল্যে এটাকে কাবু করতে হবে। আর এই ব্যাপারগুলো শোনার পরে সায়ানার মনে পড়ে তার অতীতের কথা আর তার মনে পড়ে সে আসলে কে। আর তখন সে তার সমস্ত পাওয়ারটাকে কন্ট্রোল করে ফেলে। আর এই জন্য ফাইনালি সমস্ত তুফানটা সেখানে বন্ধ হয়ে যায় আর সায়া তাকে তার কোলের মধ্যে উঠিয়ে নেয়, কারণ এখন তারা দুজন প্রেমে পড়ে গেছে। আর এরপরে সায়ানা চলে আসে তার মা গ্রুডের কাছে, যে কিনা তার শেষ নিঃশ্বাসগুলো নিচ্ছিল। এখানে গ্রুড তার কাছে মাপ চায় আর সায়ানাও তার কসমিক পাওয়ারের সাহায্যে তাকে পুরোপুরি সুস্থ করে দেয়। আর সে তাকে খুশির খবর দিয়ে বলে যে আমি আমার শক্তির উপরে এখন কাবু পেয়ে গিয়েছি, আমি আর কখনোই পৃথিবীকে নষ্ট করব না। আর তখন আমরা দেখতে পারি মাইলক আর নিরু তারা দুজনে এখন পর্যন্ত জীবিত রয়ে গেছে। আর একেবারে লাস্টে সায়ানা সায়াকে বলে যে এতক্ষণে হয়তোবা দেবতারাও খবর পেয়ে গেছে যে দেবী এথিনা তার সমস্ত শক্তি নিয়ে ব্যাক করেছে, তারা যেই কোনো সময় পৃথিবীর উপরে আক্রমণ করতে পারে, তারা এই পৃথিবীর সঙ্গে সঙ্গে সমস্ত মানুষদেরকেও শেষ করতে চাইবে, এই জন্য আমাদের যত দ্রুত সম্ভব পৃথিবীর সমস্ত যোদ্ধাদেরকে একজোট করতে হবে যাতে করে আমরা আবারও দেবতাদেরকে ফেস করতে পারি। আর এমনই একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়।
তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।